ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ অফ ইকোস্কেপ। আমি প্রবেশ আর আপনারা দেখছেন সিটি টকস। সিটি টকসে আজকে আর একটা নতুন রিভিউ নিয়ে আমি প্রবেশ আপনাদের কাছে এসেছি। আর এই রিভিউটা বেসিক্যালি লাস্ট উইকে একটা ফিল্ম রিলিজ করে যার নাম হচ্ছে কেশারি, যার মুখ্য অভিনয় করেছেন অক্ষয় কুমার। ধর্মা প্রোডাকশনের এই মুভিটা বেসড অন ট্রু স্টোরিজ, দ্য স্টোরি ইজ অফ দ্য হিস্টোরিক্যাল স্টোরি, যেটাকে বলা হয় ব্যাটেল অফ সারাগাড়ি। ব্যাটেল অফ সারাগাড়ি নিয়ে এই নিয়ে তিনটে ফিল্ম তৈরি হতে চলেছে অলরেডি। সন্স অফ সদ্দর, কেসারি হয়ে গেছে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যাটেল অফ সারাগাড়ি নামে আপনারা দেখতে পাবেন। আজকে মেনলি আমি এসেছি কেসারি নিয়ে কথা বলতে। কেসারির ইন্টারকেসিস নিয়ে আমি পরে আসছি, প্রথমে আমার মনে হয় ব্যাটেল অফ সারাগাড়িটা কি সেটা আপনাদের জানা উচিত, এবং তারপরে এটার সঙ্গে এই ফিল্মের কী রিলেশন সেটাও আমি বলব। একটু ইতিহাসটা একটু জেনে নিই তাহলে বেটার হবে। ইতিহাসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1897 যখন পুরো ইন্ডিয়া ব্রিটিশদের কবজায়, তো ব্রিটিশরা চাইছে কি আফগানিস্তানকে দখল করবে, এবং মাঝে মধ্যে আফগানদের সঙ্গে ব্রিটিশদের একটা যুদ্ধ চলছিল। আর সেই ইন্ডিয়াকে আফগানিস্তানের সঙ্গে যেটা ডিভাইড করে যেটা অ্যাকচুয়ালি বর্ডারটাকে রক্ষণাবেক্ষণ করতো, সেখানে দুটো ফোর্ট ছিল, একটা হচ্ছে ফোর্ট অফ গুলিস্তান আর একটা ফোর্ট অফ লোকহট। তো এই দুটো ফোর্টের মধ্যে মাঝখানে একটা চৌকি মতন ছিল যেখানে আর কি 21 জন শিখকে ডিপ্লয় করা হয়েছে, এবং এই রেজিমেন্টটাকে ব্রিটিশে বলা হতো 36 রেজিমেন্ট। তো এখানে 21 জন শিখকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ এরা খুব কম সংখ্যক থাকা সত্ত্বেও এরা প্রচণ্ড সাহসিকতার সঙ্গে এই ব্যাটেল অফ সারাগাড়িটা করে, এবং 10,000 আফগানসদেরকে এরা আটকাতে সক্ষম হয়। তো দিস ইজ আ বেসিক ফ্যাক্ট, এর উপরেই এই স্টোরিটা রয়েছে। তো এখানে ফিল্মের মধ্যে কিছুতে স্ক্রিপ্টিং একটু চেঞ্জেস বাগেরা করেছে, সেটা করবেই, বিকজ ফিল্মসে এই ধরনের লিটারাল অ্যাডাপ্টেশন হয়ে থাকে। তো যেটা কেসারিতে হয়েছে, সেই কেসারির মধ্যে যেটা রয়েছে সেখানে হয়েছে এই হাবিলদার, যেখানে অন্য একটা জায়গাতে ছিল, পোস্টিং ছিল, দা সামহাও ও কোনো একটা ইনসিডেন্টের মধ্যে এরকম করে জড়িয়ে পড়ে, একটা খারাপ কাজ হতে আটকাতে যায়, এবং ডিউটি অবস্থাতেই অর্ডার না মেনে অক্ষয় কুমার, তার ঈশার সিং নামে যে অ্যাকচুয়ালি ছিলেন যিনি, যার উপরে এই ফিল্মটা মুভিটা করা হয়েছে, তো অক্ষয় কুমার গিয়ে ওকে বাধা দেয়, এবং একটি মেয়েকে যাকে আর কি একটা মহিলাকে যাকে মেরে ফেলতে যাচ্ছিলেন এরকম কিছু আফগানসরা, তাদের টেরিটরির মধ্যে ঢুকে সেকে বাঁচায়, বাঁচিয়ে অর্ডারের এগেনস্টে যায়। তো এইটা ওনার ওপরে যিনি সুপিরিয়ার ছিলেন তিনি দেখেন, এবং সঙ্গে সঙ্গে তাকে পানিশমেন্টের জন্য এই পোস্ট অর্থাৎ এই 21টা শিখ রেজিমেন্ট 36 রেজিমেন্টে ওকে পাঠিয়ে দেওয়া হয়, এবং পাঠানোর পরে ও কিছু ডিসিপ্লিন আনানোর চেষ্টা করে, তারা একটু ইনডিসিপ্লিন, কারণ ওই জায়গাটাতে অ্যাসাচ কিছু হতো না এরকম করে, বাট আফগানরা চাইতো ঢোকার চেষ্টা করতো এই তরফ দিয়ে, কারণ এই দুটো ফোর্টের মধ্যে কমিউনিকেটিং হাব হিসাবে কাজ করতো এই 36 রেজিমেন্ট যেটা এই 21 জন শিখদেরকে নিয়ে বানানো হয়েছে। তো যুদ্ধর মধ্যে দিয়ে এরা সেপ্টেম্বর 12th of September 1897 এই যুদ্ধটা হয়, এবং সেখানে ঈশার সিং বেসিক্যালি এর লিডটা দেয়, এবং তারা এই দুটো ফোর্টটাকে আটাক করার আগে এই ফোর্টটাকে আফগানসরা আটাক করে, এবং সেই আফগানসদেরকে আটকায় জাস্ট 21 জন শিখদেরকে নিয়ে। এই নিয়ে এই গল্পটা। গল্পটা তো ডেফিনেটলি হিস্টোরিক্যাল গল্প, যেটা আমাদেরকে সবসময় ভালো লাগে, কারণ বাচ্চাদের এর সঙ্গে কমিউনিকেট করতে পারলে সুবিধা হয়, তাই জন্য আমার মনে হয় যে আপনারা গিয়ে এই মুভিটা দেখুন হলে গিয়ে, থিয়েটারে গিয়ে। আর যেটা হচ্ছে টেকনিক্যালিটিস ব্যাপার, এই ফিল্মের টেকনিক্যালিটিসটা খুব আমি সুপার বলবো না, বিকজ এখানে নানা ধরনের টেকনিক্যাল মিস্টেক্স আমি দেখেছি, আমি সেগুলো এখানে ডিসক্লোজ করতে চাইছি না। স্টোরিটা নিয়ে যদি দেখতে হয়, একটা হিস্টোরিক্যাল মুভি নিয়ে আমরা সবসময় আমাদের মনে হয় দেখা উচিত, তো আমি মনে করবো আপনারা গিয়ে এই মুভিটা দেখুন। তো আজকের জন্য এইটুখানি, মোটামুটি আমি পুরোটা বলে দিলাম, স্টোরিটাও বললাম, এবং তার একটু ইতিহাসের কথাও আপনাদেরকে বললাম। আপনারা গিয়ে দেখতে পারেন এই মুভিটা কেসারি, কারণ অক্ষয় কুমারের অভিনয় নো ডাউট ভালো। আর একটা টেকনিক্যালিটি যেটা আমি দেখেছি, এখন সব মুভির মধ্যে বেশি VFX ইউজ করছে, সিন্স আমি নিজে সিনেমাটোগ্রাফি করি, আমি নিজে ফিল্ম বানাই, আমার কাছে VFX থেকে বেশি ন্যাচারাল ওয়েতে কাজ করাটা, তা আমি বেশি আমার নিজের মনে হয়, বাট দ্যাট ইজ নট দ্য ইস্যু, এটা আমার ব্যক্তিগত মতামত। ফিল্মটা দেখুন,
আবার অন্যদিন হয়তো অন্য কিছু ফিল্ম নিয়ে আপনাদের সামনে আমি প্রবেশ আসবো সিটি টকসে। আজকের জন্য এইটুখানি, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড সব পাখার।